কোষ্ঠকাঠিন্যকে অনেকে বড় কোনো সমস্যা মনে করেন না, ফলে পরবর্তীতে নানা রকম সমস্যায় পড়েন। অধিকাংশ ক্ষেত্রে অনিয়মিত খাদ্যাভ্যাস আর পরিকল্পিত ডায়েটের কারণে শরীরে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হয়, তবে বংশগতভাবে এই সমস্যা অনেকের মধ্যে থাকতে পারে। সময় মতো কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণ আনার ব্যবস্থা করতে না পারলে বেড়ে যেতে পারে কোলন ক্যান্সারের ঝুঁকি। তাই জেনে নিন কোষ্ঠকাঠিন্যের কারণ। ছানা, পনির ইত্যাদি দুগ্ধজাত খাবার অতিরিক্ত পরিমাণে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়তে পারে। পানি অনেক কম খেলে, ফাইবার বা আঁশজাতীয় খাবার, শাকসবজি ও ফলমূল কম পরিমাণে খেলে, মানসিক অবসাদ বা অতিরিক্ত দুশ্চিন্তার ফলে, কোনো অসুস্থতার কারণে দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকার ফলে, হাঁটাচলার পরিশ্রম বা শরীরচর্চার অভ্যাস না থাকলে, ডায়াবেটিসের কারণে, মস্তিষ্কের টিউমার হলে বা মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে, নেত্রনালীর ক্যান্সার হলে, এছাড়াও নানা রকম ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদী থাইরয়েডের সমস্যা বা কিডনির সমস্যা থাকলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা সম্ভব, সময় মতো চিকিৎসা শুরু করতে পারলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। তবে ঘরোয়া উপায়ে কোষ্ঠকাঠিন্যের সমস্যা উপকার পাওয়া সম্ভব, তাই মধু, পালং শাক, লেবুর রস, আঙুরের রস ইত্যাদি বেশি বেশি খেতে হবে, কারণ এই খাবারগুলো আমাদের হজম শক্তি বাড়ানোর পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।